হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বেস্ট হিন্দির নতুন ক্লাস জিরো ওয়ান নিয়ে এইটি টুয়েলের মাধ্যমে যে বিষয়গুলো দেখানো হয়েছে তা হল হিন্দির বেসিক বেসিক ছোটো ছোটো শব্দের অর্থ যেগুলো একজন নতুন শিক্ষার্থীর জন্য খুবই প্রয়োজন তবে এই বিষয়গুলো আপনারা জানা উচিত যেমন এটা ধরো এ হিন্দি হবে এ পাকর এ পাকর বা এ পাকড়াও অর্থ হলো এটা ধরো এটা ধরো আবার এটা বলা যেতে পারে এসে পাকর বা এসে পাকড়াও ওপরে বসো ওপরে ব্যাঠো ওপরে ব্যাটো নিচে বসো নিচে ব্যাঠো নিচে ব্যাঠো এখনই এখনি আয় আভি আও আভি আও অর্থ হল এখনই আয় এখনই আসুন আভি আইয়ে আভি আইয়ে এখনই আসুন এখনই আসতে হবে আভি হো আভি আনা হো এখনই আসতে হবে কাশে আয় পাস আও কাশে আয় পাস আও আমার কাছে আয় আসো মেরা পাস আও বা মেরা পাস আজ মেরা পাস আও অথবা মেরা পাস আজাও ভয় পাবার কিছুই নেই নেকা কু স্নেহী হে ডার নাকা কু হে বলো এই শব্দটি হবে বাতাও বাতাও অর্থ হল বলো কোথায় কাহা পে কোথায় অর্থ হল কাহা পে ওখানে ওয়ে হা ওয়ে হা অর্থ হলো ওখানে এখন না আবি নেহি আবি নেহি অর্থ হল এখন না আমি কাহাকে বিশ্বাস করব মে কিস পার বিশওয়াশ কারু মে কিস পার বিশওয়াশ কারু রহিম কোথায় রহিম কাহে রহিম কাহা হে রহিম কোথায় কে দরজায় খটখটাচ্ছে কোন দার ওয়াজা খটখটা রাহে কোন দারওয়াজা খটখটা রাহে ছেলেটি কেন কাঁদছে তুমি সেদিন কেন এলে না তুম ওস দি কেউ নেই আয়া তুম ওস দিক কেউ नहीं आया एखान बाजार कत तो दूर यहाँ से बाजार कितनी दूर है यहाँ से बाजार कितनी दूर है यथ की इसका मतलब क्या है इसका मतलब क्या है তোমার কয় বোন তোমহারে কিতনি বেহন হায় তোমারে কিতনি বেন হায় তোমার কয় বোন তোমার বয়স কত তোমহারা আয়ু কিতনি হে তোমহারা আয়ু কিতনি হে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই ট্যুইটালের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনারা হিন্দি বলতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না ধন্যবাদ